মারাত্মক ভিডিওলে মন কর। হরিয়ানার সোনালী ফুকাট নামৰ যুবতীগৰাকীর টিকটক ভিডিও এয়া। যুবতী বুলি কলে ভুল কোৱা হব, আসলতে এগৰাকী মহিলা। এখেতৰ স্বামী বিজেপিৰ নেতা আছিল, ইতিমধ্যে স্বামীৰ মৃত্যু হৈছে। টিকটক ভিডিওর জড়িয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে হরিয়ানার সোনালি। জানে মন জানে আদা হো তুমি, মেরি ধড়কন কি সদা হো তুমি। টিকটক ভিডিওর নায়িকা বিজেপির প্রার্থী, হরিয়ানার আদমপুরত বিজেপিয়ে টিকট দিলে টিকটক ভিডিওর নায়িকা। বিজেপিয়ে সোনালী ফুকাটক টিকট দিয়ার লগে লগে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কিহর ভিত্তিত সোনালী ফুকাটক টিকট দিয়া হল? অবশ্যই বিজেপি নেতাসকলের মতে সোনালীর স্বামী বিজেপির জ্যেষ্ঠ নেতা আছিল, সেই সূত্রে সোনালীর টিকট দিয়া হয়েছে। কিন্তু আন একাংশের মতে একমাত্র টিকটকর ভাবে টিকট পাইছে সোনালী ভকতে। মই বিজয়ী হব পারি, বিজেপির বাবে মই আশীর্বাদ পাম, দাবি টিকটক ভিডিওর নায়িকা সোনালী ফুকাটর। দেখে হালকা জরুর বদলা হ্যাঁ, আর পার্টি ওই হ্যাঁ, তো মে পার্টি সে মুঝে হিম্মত মিলতি হ্যাঁ, আর মে পার্টি নে এসে কাম কর রাখে হ্যাঁ কি মে পার্টি আর হাম কিসিকে মহতাজ নেই হ্যাঁ, আর যো লোক ভ্রষ্টাচারী হ্যাঁ আর জিনোনে কই হালকে কে লিয়ে কাম নেই কিয়া তো আর হাম লোক নিরন্তর প্রয়াস কর রে হালকে কে আর প্রদেশ কে বিকাস কে লিয়ে, তো হাম লোক কহিন ভি হাম আপনে আপকো কম নেই সমঝতে, হাম ইস বিধানসভা মে জিত হাসিল করেঙ্গে আর ভারতীয় জনতা পার্টি কি ইস বার আদমপুর হালকে কি ইয়ে সিট ভারতীয় জনতা পার্টি কি রহেগি, কমল কে ফুল কি জিত হোগি। সোনালী ভগতে টিকটক ভিডিওর উপরও হরিয়ানার কেবাখনো ছবিতে অভিনয় করেছে। এটা সময় জি টিভির সিরিয়ালতো অংশগ্রহণ করেছিল এইগৰাকী অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, DY365।